বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের জনগণ এবং আমার দেশকে সালাম জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমি কিছু কথা আপনাদের মাননীয় সংসদপতি আমি কিছু কথা পেশ করতে চাই। আমার কথাটা হলো, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সে নাকি আমাদের প্রবাসীর উপরে কর ধার্য করেছে। তা আপনি যে আমাদের প্রবাসীদের উপরে কর ধার্য করছেন, আমরা প্রবাসীরা কি আপনার বাবার টাকা খরচ করে আমরা সৌদি আরবে আসছি নাকি? এই আব্দুল মুহিত, আমরা কি তোর বাবার টাকা খরচ করে সৌদি আরবে আসছি নাকি? হ্যাঁ, আমরা দিনের পর দিন পরিশ্রম করে, দিনের পর দিন হার ভাঙ্গা পরিশ্রম করে আমরা রাত্রে ঘুমাইতে পারি না শরীরের ব্যথায়, আমরা রাত্রে ঘুমাইতে পারি না অসুস্থে, আমরা দিনের পর দিন কত লোক সৌদি আরবে অনাহার হয়ে মৃত্যুবরণ করতেছে, কত লোক মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করতেছে, তাদের কোনো খবর নাই। অথচ আমরা দিনের পর দিন পরিশ্রম করে সংসার বাঁচাতে পারতেছি না, আর তুই আমাদের উপর কর ধার্য করছিস, তোর বাবার টাকা খরচ করে আমরা সৌদি আরবে আসতে নাকি? এই আব্দুল মুহিত, পাগলের বাচ্চা পাগল, তুই হল একটা পাগল। বাংলাদেশ সরকার শেখ হাসিনা বর্তমানে কতগুলো পাগল পাল্টাছে, তুই একটা পাগল, ওই যে মায়া চৌধুরী একটা পাগল, মায়া চৌধুরী পোলা তিনটা ইয়াবা কারখানা দিচ্ছে, তাদের অবৈধ পয়সা তোরা দেখছিস না, মায়া চৌধুরী তোরা দেখছিস না। হ্যাঁ, আবুল মাল আব্দুল মুহিত, তুই তোর মতো অর্থমন্ত্রী আমাকে বাংলাদেশের প্রয়োজন নাই, তোর মতো অর্থমন্ত্রী আমাদের বাংলাদেশের প্রয়োজন নাই। আমাদের মাননীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এখনো বুঝতেছে না যে আব্দুল মুহিত পাগল হয়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখনো বুঝতেছে না যে আব্দুল মুহিত পাগল হয়ে গেছে, হয় ওকে গুলি করে মেরে ফেলানো উচিত, আর নয়তো পাবনার পাগলাগারতে পাঠানো উচিত। এটা মাননীয় প্রধানমন্ত্রী এখনো বুঝতেছে না। আরে, বাংলাদেশে থেকে 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত যতগুলো ব্যাংক লোড হয়েছে, 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত যতগুলো ব্যাংক লোড হয়েছে, এই ব্যাংকের টাকাগুলো কোথায় গেছে? আজও পর্যন্ত একটা ব্যাংকের টাকা, একটা ব্যাংকের অপরাধীদের হিসাব করা ধরা হয় নাই এখনো, একটা ব্যাংকের অপরাধীদের এখনো শাস্তি দেওয়া হলো না, বিচার করা হলো না, তাদের জেলে নেওয়া হলো না, তাদেরকে কোনো বিচার হলো না, কেন? আর আমরা সৌদি আরবে প্রবাসীরা কত দিনের পর দিন পরিশ্রম করে যেতেছি, আমাদের কর ধার, আমাদের উপর কর ধার্য করা হয়েছে, এটা কি অন্যায় না? এটা অন্যায়ভাবে আপনারা যা কিছু করতেছেন, জনগণের উপরে আপনারা ভালো করতেছেন না। আমরা একটা লোক বিদেশে আসি, একটা লোক বিদেশে আসি, আমার উপরে আমার ফ্যামিলি কতগুলো সদস্য আমার উপরে নির্ভর, আমার বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান সমস্ত লোকগুলা আমার উপরে নির্ভর, আমার ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে ভার্সিটিতে, স্কুলে লেখাপড়া করতেছে, বা এরকম আমার মতো হাজার হাজার প্রবাসীদের উপরে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি লোকজন নির্ভর হয়ে আছে, আমরা উপার্জন করতে পারি না, আমরা কত বেকাদা করে আছি সদর বিদেশে, বর্তমানে আমরা বহুত কষ্টে আছি, তা তো মাল তুই বুঝতেছিস না, আমরা কিভাবে আমরা সদর বেঁচে আছি। ব্যাংকে তুই যে রিজার্ভ ব্যাংকে যে এতগুলো টাকা, এত কোটি টাকা রিজার্ভ ব্যাংকের বাংলাদেশ ব্যাংক থেকে যে গত বছরে যে এত কোটি টাকা উধাও হয়ে গেল, এই টাকাগুলো হিসাব কেন দিচ্ছিস না পাগল মাল, এই টাকাগুলো হিসাব কেন দিচ্ছিস না? আমরা এই টাকাটা আমাদেরই টাকা, আমরা পূর্বাস থেকে বিদেশে থেকে পরিশ্রম করে টাকা পাঠাই, আর তুই ব্যাংকে থেকে ব্যাংক লুট করে বিভিন্ন দেশে পাচার করস, এ শ্রীলঙ্কা পাচার করস, এই ফিলিপিনে পাচার করস, সে টাকা কোথায়? সে টাকাগুলো হিসাব কেন দিস না পাগল মাল? 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত যতগুলো ব্যাংলোর হয়েছে, যতগুলো টাকা তুই হাতায় নিছিস, সেই টাকাগুলো হিসাব কেন হইতেছে না? আজ আমরা আমরা পরিশ্রম করার পরও পয়সা উপার্জন করতে পারতেছি না, আমাদের পরিবার পরিজন কত কষ্টে আছে, আর তুই আড়াই লাখ টাকার উপরে উপার্জন করলে তুই নাকি আমাদের উপর কর ধার্য করছিস? এখনো ভালো হয়েছে, এখনো সময় আছে ভালো হয়ে যা। গাদ্দাফি সরকার যেরকম যে বুরুনিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফির যেভাবে মারা হয়েছে, কুকুরের মতো হেসরায় মারা হয়েছে, সে গাদ্দাফির পরিস্থিতি তর হয়ে যাব, সে গাদ্দাফির মতো পরিস্থিতি তর হয়ে যাব, এখনো ভালো হয়ে যা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ আকুল আবেদন অনুরোধ করছি, আপনি এই পাগল মন্ত্রী এখনো সময় আছে, আপনি এই পাগল মন্ত্রী সংসদ থেকে সরান, এই পাগল মন্ত্রী সংসদ থেকে হাঁটান। আপনার জনগণ চান না, আপনি পাগল মন্ত্রী পাগল মহিত্রী চান, আপনি কাকে চান? আমি 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 মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, আপনি কাকে চান? আপনার জনগণ চান না আপনি পাগল মহিতকে চান? কাকে চান আপনি একটা সিলেক্ট করেন?
আপনি কেন এই পাগল মন্ত্রী এখন পর্যন্ত আপনি সংসদে বসায় রাখছেন? আপনি কেন এই পাগল মন্ত্রী দিয়ে আমাদেরকে পরেশানি করছেন? আপনি কেন এই পাগল মন্ত্রী দিয়ে আমাদেরকে হয়রানি করছেন? কেন আপনি এই সমস্ত করতেছেন? আমি জানি আমার এই ভিডিও সংসদে পেশ হবে, আমি জানি শেখ হাসিনার প্রতি আমার ফ্রেন্ডশিপ আছে, ডাক্তার শিরীন শারমিনের সাথে আমার ফ্রেন্ডশিপ আছে, সবার সাথে আমার ফ্রেন্ডশিপ আছে। আমি জানি আমার এই ভিডিও সবার মোবাইলে চলে যাবে, আমি জানি আমার ভিডিও সবার মোবাইলে চলে যাবে, কিন্তু আমার ভিডিও সবার মোবাইলে চলে যাওয়ার পর হয়তো ওই পাগল মন্ত্রী আমার নামে একটা অ্যাকশন নেওয়ার চিন্তা ভাবনা করবে, কিন্তু তাতে আমি পরোয়া করি না, তাতে আমি পরোয়া করি না। 17 কোটি লোকের ভিতরে আমি একজন, 17 কোটি জনগণের ভিতরে আমি একজন, আমিও প্রতিবাদকারী, আমিও একজন জনগণের ভিতরে আমি একজন, আমিও সচেতন নাগরিক। তাই সেই সচেতন নাগরিক হিসাবে আমি পাগল মহিতকে আপনাদের সংসদ থেকে বের করার জন্য অনুরোধ করছি। আপনি পাগল মহিতকে তো যত তাড়াতাড়ি সম্ভব সংসদ থেকে বের করেন সব পাগল মোহিতকে। আপনি পাগলের মতো মন্ত্রী কতগুলি বসাই দিয়ে আপনার দেশকে ধ্বংসপথে নিয়ে যেতেছেন, দেশকে আপনি ধ্বংসপথে নিয়ে যেতেছেন। দেশকে বাঁচান, এখনো সময় আছে, আপনি দেশকে বাঁচান, এখনো দেশকে বাঁচান, জনগণ বাঁচান। আপনার এই পাগল মন্ত্রীরা জনগণের পয়সা হাতায় নিয়ে আপনার সমস্ত দেশকে অন্ধকারের পথে নিয়ে যেতেছে। মায়া চৌধুরী দেশকে অন্ধকারের পথে নিয়ে যেতেছে, পাগল মোহিত দেশকে অন্ধকারের পথে নিয়ে যেতেছে। আপনার এই মন্ত্রীদের হাঁটান, জনগণ বাঁচান, জনগণ রক্ষা করেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ, বারবার অনুরোধ করছি, আপনি এই পাগল মন্ত্রীদেরকে সরাই আপনি দেশকে বাঁচান, জনগণ বাঁচান, দেশকে বাঁচান, জনগণ বাঁচান। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।